গল্পকথন ভাই কল চ্যাপ্টার টু আমাদের আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আজাহার মথুরার গল্প বর্ধমানের সদরঘাটে দামোদর নদের বিস্তীর্ণ বালুকাবেলার ওপারে পলেমপুর নামে একটা গ্রাম আছে পলেমপুরের পূর্ব নাম ছিল পালোয়ানপুর এখন কিন্তু পালোয়ানপুর বললে কেউ চিনতেই পারবে না পালোয়ানপুর সে কোন গ্রাম বটে তবে প্রবীণ যারা তারা অবশ্য সে কথা বলবে না শুধু বর্তমানের সঙ্গে অতীতের তুলনা করে সুখ দুঃখের হিসেব নিকেশ করবে এই পালোয়ানপুর গ্রামে আজাহার আর মথুরা নামে দুজন পালন থাকত আজহার ছিল মুসলমান মথুরা ছিল হিন্দু আজহারের আসল বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার এক গ্রামে আর মথুরা ছিল বর্ধমান জেলারই লোক মথুরার পূর্বপুরুষরা এই বর্ধমান জেলাতেই পালোয়ানপুরে জন্মেছে মরেছে তবে মানুষের মতো মানুষ হয়ে থাকেনি তারা ঠ্যাঙাড়ে গিরি করে ডাকাতি করে জীবন কাটিয়েছে কাজেই মথুরাও সেই রক্তের ছেলে হয়ে মস্ত বীর হয়ে উঠল সোনারন্দির জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে মথুরার বাবার সঙ্গে আজহারের বাবা কাশেমালির পরিচয় হয় ব্রিটিশ তখন রাজত্ব করছে দেশে সে সময় কোনো এক ক্ষেত্রে ডাকাতির অভিযোগে কাশেমালি ধরা পড়ে এবং তার ফাঁসি হয় মথুরার বাবা তখন আজহারকে নিজের কাছে নিয়ে আসেন এবং মথুরার সঙ্গে অপত্য স্নেহে লালন পালন করেন আজহার আর মথুরা দুজনে একসঙ্গে বড় হয় অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠল দুজনই হয়ে উঠল বীরের মতো বীর চেহারা হল বুনো মোষের মতো তবে দিনকাল খারাপ হওয়ায় ডাকাতির জাত ব্যবসা তারা ধরল না তারা গেল অন্য পথে শরীরের মধ্যে আসরিক শক্তি সঞ্চয় করবার জন্য উঠে পড়ে লাগলো তারা গ্রামের প্রান্তে নদীর ধারে কুস্তির আখড়া হলো তাদের সেখানে চলল নিষ্ঠার সঙ্গে দুজনের শক্তি সঞ্চয়ের মহড়া ডন বৈঠক দিয়ে মুগুর ভেজে কুস্তি করে অল্পদিনের দিনের মধ্যেই দুজনে দু দুটো অসুর হয়ে দাঁড়ালো যখন তারা বুঝলো যে তাদের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে এই অঞ্চলে এমন কেউ নেই তখন একদিন আজার বলল চল মথুরা এইবার আমরা ঠেঙা লাঠি ধরে চারদিক দাপিয়ে বেড়াই মথুরা বলল না আমার মাথায় অন্য এক মতলব আছে রকম চুরি ডাকাতি বড় বাজে কাজ ও কাজ আর করব না তাহলে কি করবি বল একটা কিছু তো করতে হবে হ্যাঁ সে একটা কিছুর বুদ্ধি আমার মাথায় এসেছে আর সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারলে আমাদের পেটও ভরবে খাতিরও পাব বেশ বুক ফুলিয়ে চারদিকে ঘুরে বেড়াবো আমরা আজহারের আর তর্সই ছিল না বলল পুলিশ কিরে তাই এরকম মতলব যখন মাথায় এসেছে তখন বলেই ফেল কি করতে চাস আমরা দিগ্বিজয়ে বেরোব আজ আর হতাশ হয়ে বলল দূর তাতে কি হবে আরে আগে শুনি না কি বলতে চাই বল আমরা দিগ্বিজয়ে বেরোবো মানে কি একেবারে অশ্বমেধের ঘোড়ার মতো ঘুরে বেড়াবো অর্থাৎ আমরা এমন চ্যালেঞ্জ নেব যে তাতে আমাদের দুজনের বাজিমাত হবেই বটে হ্যাঁ সেই চ্যালেঞ্জটা কি শুনি চ্যালেঞ্জটা হলো আমরা চারদিকে রটিয়ে দেব যে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে সেখানকার মস্তানদের সঙ্গে লড়াই করতে চাই সামিয়ানা খাটিয়ে সকলের চোখের সামনে লড়াই হবে আমাদের সেখানে শক্তি পরীক্ষায় যদি কেউ আমাদের হারাতে পারে তবে আমরা তার কাছে দাসখত লিখে নতি স্বীকার করে চলে আসব। আর যদি না পারে তবে সেই গ্রামের লোকেদের আমাদের কাছে বর্ষতা স্বীকার করে রুপোর মেডেল ঝুলিয়ে দিতে হবে আমাদের গলায় মেডেলের গায়ে সেই গ্রামের নাম খোদাই করা থাকবে লেখা থাকবে আমরা পরাজিত শুধু তাই নয় মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দিয়ে আসব মথুরা বলল না তা করব না সেই পরাজয়ের স্বরূপ নগদ একশো টাকা দিতে হবে তাদের আজ আর তো লাফিয়ে উঠল শুনে মাশাল্লাহ ঠিক বলেছিস ভাই মথুরা বলল এতে আমাদের পেটও ভরবে টাকাও হবে ডাকাতির চেয়ে বরং রোজগার বেশি হবে এতে লোকে আমাদের ঘৃণা না করে ভক্তি করবে পুলিশও পেছনে লাগবে না বেশ বহাল তবিতে রাজত্ব করবো আমরা আর যেখানে যে দেশেই যাই না কেন জয় আমাদের হবেই আজহার বলল বটেই তো কে পারবে আমাদের সঙ্গে মথুরে বলল আমি তো আমাদের এই সাড়শীর মতো হাত দুটো দিয়ে যাকে ধরবো তাকে একেবারে বেঁকিয়ে দেব আজহার বলল আর আমি করব কি আমার এই এক হাতে যার মাথাটা একবার ধরবো আমার হাতের ভেতরেই তার মাথাটা গুড়িয়ে একেবারে ছাতু করে দেব আজহার আর মথুরা দুজনেই মনে মনে এই ফোন দিয়েটে লোক মুখে সেই সব কথা সব জায়গায় প্রচার করে দিল একই তো আজহার মথুরার গায়ের জোর এত বেশি ছিল সেই ভয়ে সবাই তটস্থ হয়ে থাকতো তার উপর তাদের এই প্রস্তাবের কথা শুনে ভয়ে পিলে শুকিয়ে গেল আশেপাশের গ্রামের লোকদের আজহার মুথুরের সঙ্গে শক্তি পরীক্ষায় জয়লাভ করতে হবে কিন্তু সেই পরীক্ষায় এগোবে কে জমের মতো অমন দু দুজন মূর্তিমান বিভীষিকার সামনে গিয়ে কে দাঁড়াবে কেউ সাহস করে না গ্রামে গ্রামে তখন স্যাকরারা গিয়ে রুপোর মেডেল তৈরি করতে বসল সোনার চেনে গাঁথা হবে সেই রুপোর মেডেলের মালা সেই মালা দুলবে আজহার আর মুথুরার গলায় রোদ লেগে আলো লেগে ঝলমল করবে সেই মালা গ্রামের লোকেরা চাঁদা তুলতে শুরু করল কেননা শুধু মেডেল দিলেই তো হবে না তার সঙ্গে সেলামি বা প্রণামী হিসেবে দিতে হবে একশো টাকা না দিয়েই বা উপায় কি দুজন অসুরের হাতে বেঘরে প্রাণ দেয়াচ্ছে নতি স্বীকার করা অনেক ভালো আজার মথুরার মতো বীর কালে ভদ্রে জন্মায় অতএব জেনে শুনে তাদের সঙ্গে পাল্লা দিতে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় আজার মথুরা প্রথমে গেল সগরাইতে এখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে দুদিকে বাঁহাতি রাস্তাটা সোজা চলে গেছে ছোট বৈন্যান রায়না আর কারেলা ঘাটের দিকে তারপর আর পত্নী দামোদর পার হয়ে উঠতে হবে জামালপুরের ঘাটে আর ডান ডানহাতি মানে সোজা দক্ষিণ মুখ রাস্তাটা চলে গেছে এক লক্ষী বোলচাঁদ মোগলমারি হয়ে জাহানাবাদ আজার মথুরা ঠিক করল সগরাই হয়ে শেয়ারাবাজার হয়ে সোজা রাস্তা ধরে জাহানাবাদের দিকে চলে যাবে এই ভেবে সগরাইতে গিয়ে উঠল তারা সগরাই গ্রামের লোকেরা তো ভয়েই অস্থির যাই হোক রাত্রিবেলা মস্ত সামিয়ানার নিচে আজহার মথুরা হাতে হাত মিলিয়ে দাঁড়ালো ঢাক আর কাশিতে উঠল লড়াইয়ের মাথা আসরে হেট করে ঢুকল ভুবন সর্দার ভুবন সর্দার এই অঞ্চলের নাম করা ডাকার আজহার বলল কি সর্দার লড়বে নাকি ভুবন বলল না হুজুর সে কি আমি আপনাদের দাস আজহার সকলকে শুনিয়ে বলল তোমরা শোনো বিখ্যাত ভুবন সর্দার বলছে সে নাকি আমাদের দাস সবাই বলল আমরা সাক্ষী আমরাও আপনাদের কাছে আমাদের স্বীকার করছি তাহলে নিয়ে এসো আমাদের রূপোর মেডেল আজার মথুরার গলায় আংটা দেয়া ছিল সোনার চেন তাতে এটে দেয়া হলো রূপোর মেডেল একটা আজারকে একটা মথুরাকে মথুরা ভুবন সর্দারকে বলল রকম ক্ষমতা নিয়ে তুমি মানুষ মারো সর্দার কি করবো এই যে আমাদের জাত ব্যবসা ঠিক আছে এবার থেকে এ ব্যবসা ছেড়ে অন্য কিছু করো মনে রেখো এটা তোমার প্রভুর আদেশ হুজুর মা বাপ বলে ভুবন লাঠি মাটিতে নামিয়ে রাখি বলল এই নামালাম লাঠি এ কাজ আর করব না আর মুথুরা এবার গেল আমলেতে আমলের মোনা ঘোষ আর পোনা পান ছিল নাম করা পালোয়ান যেমন শক্তিমান তেমনি দুর্ধর্ষ আমলেবাজারে লড়াইয়ের আসরে দুপক্ষ মুখোমুখি দাঁড়ালো একদিকে আজহার মথুরা অন্যদিকে মোনা পোনা আজহার বলল কিরে মোনা লড়বি না কি মোনা বলল আলবত মথুরা পোনাকে বলল তুই একাত হয়ে যাক না মন্দ কি আজহার মথুরা বলল এখনো ভেবে দেখ পোনার এ অঞ্চলে খাতির ছিল খুব কাজে কিছুতেই তারা হার স্বীকার করতে সাহস পাচ্ছিল না অথচ মুখে বললেও ভয়ে বুকের ভেতরটা ঢিপঢিপ করতে লাগল তাদের বলল বললাম তো আর মুথুরা বলল তোরা তো এখনই তোতলাতে শুরু করেছিস এর পরে কি করবি দর্শকদের ভেতর থেকে একজন বলল এরপর পাকে শুয়ে গড়াগড়ি খাবে মোনাপোনা বুঝল হাওয়া খারাপ বলল না ভাই সাহস পাচ্ছি না ক্ষমা করো তোমরা আমরা হার স্বীকার করছি শুধু তাই নয় বরাবরের জন্য এই গ্রাম ছেড়েও চলে যাচ্ছি কেননা পরাজয় স্বীকার করে এই গ্রামে মাথা উঁচিয়ে আমরা থাকতে পারবো না সঙ্গে সঙ্গে ঢাকের বাদ দিয়ে তুমুল ভাবে বেজে উঠে আজাহার মথুরার জয় ঘোষণা করল গ্রামের লোকেরা আজাহার মথুরার পায়ের তলায় একশো টাকা রেখে গলায় ঝুলিয়ে দিল সেই রূপর মেডেল তারপর সারা রাত ধরে আজাহার মথুরাকে নিয়ে শোভাযাত্রা করে চারদিক প্রদক্ষিণ করল পরদিন আজহার মথুরা আবার রওনা হল অন্য দেশের দিকে আজার মথুরার নামে তখন এমন বিভীষিকা লেগে গেছে চারদিকে যে কোনো পালোয়ানি আর মাতব্বরি করতে সাহস পায় না যে শুনে আজহার আর মথুরার নাম সেই গা ঢাকা দেয় অতএব লড়াই আর হয় না আজহার মথুরা টাকার বান্ডেল নিয়ে মেডেল ঝুলিয়ে ঘুরতে থাকে দেশ দেশান্তরে তখন নাম ছড়িয়ে পড়েছে তাদের তাদের নিয়ে মুখে মুখে ছেলে ভুলানো ছড়াও বেরিয়ে গেল কত ছড়া শুনে দুষ্ট ছেলেরা কান্না ভুলে মায়ের বুকে মুখ লুকতো যেই কেউ বলতো ওই আজহার আসছে ওই মথুরা আসছে অমনি ছেলেমেয়েরা ভয়ে মা বাবাকে জড়িয়ে ধরত যাই হোক আজহার মথুরা এভাবে ঘুরতে ঘুরতে একদিন উচ্চালনের প্রান্তে এসে হাজির হল উচালন হল বর্ধমান জেলারই অন্তর্গত একটি গ্রাম বাধা সড়ক ধরে সোজা গ্রামের ভেতর দিয়ে চলে গেছে একটা রাস্তা সেই রাস্তার ধারে প্রকাণ্ড একটা বটগাছের নিচে বসল দুজনে তখন গ্রীষ্মকাল বেশ ফুরফুর করে বাতাস বইছিল আজহার মথুরার ক্লান্তি দূর হয়ে গেল সেই শীতল বাতাসে গাছের ডালে ডালে পিক পিক করে পাখি ডাকছে কত রং বেরঙের পাখি তখন সন্ধে হয়ে আসছে ক্লান্ত পাখির আসছে গাছের ডালে আশ্রয় নিতে কলবল কিচির মিচির করে তারা সারা সারাদিনের দুঃখ সুখের কথা বলছে আজহার বলল বেশ জায়গাটা না মথুরা বলল হ্যাঁ আজহার বলল এবার কিন্তু একঘেয়ে লাগছে সব যেখানেই যাই সেই একই ব্যাপার কেউ আর লড়াই করতে চায় না নাম শুনলেই ভয় পালায় নয়তো নতি স্বীকার করে মথুরা বলল কে লড়বে বল তাদের আর দোষ কী ভয়েই তো পিলে শুকিয়ে যায় সব আমাদের এমন অমানসিক শক্তির সঙ্গে চ্যালেঞ্জ লড়তে কি কেউ পারে তাই তো বলছি আর ভালো লাগছে না অনেক টাকা হয়ে গেছে এগুলো বাড়িতে পৌঁছে দিয়ে আবার নতুন করে বেরোনো যাবে তা অবশ্য মন্দ বলিসনি আজ এই গ্রামের চ্যালেঞ্জ সেরে কাল বরং ফেরা যাক কি বল হ্যাঁ তাই আজহার মথুরা বিশ্রাম সেরে গ্রামে ঢুকবে ভাবছে এমন সময় দেখতে পেল রোগা বেটে কালো মতো একটা লোক নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে লোকটিকে দেখতে পেয়ে আজহার ডাকল ও ভাই শোনো লোকটি উত্তরও দিল না ফিরেও তাকালো না আর আবার ডাকলো ও ভাই মুথরে ডাকলো এই যে শুনছ লোকটি এবার গান থামিয়ে শিশ দিতে ওদের কাছে এগিয়ে এলো তারপর মাথার ঝাঁকড়া চুল নাড়িয়ে দুহাত কোমরে রেখে কায়দা মাফিকভাবে দাঁড়িয়ে বলল আমায় ডাকছেন আজহার বেশ ভারিকি গলায় বলল হ্যাঁ তোমাকেই ডাকছি এখানে তুমি ছাড়া আর কে আছে কি দরকার বলুন তুমি কি এই গ্রামেরই লোক আগে হ্যাঁ কি নাম তোমার আমার নাম বাঁকা বাঁকা সে আবার কি নাম এরকমই নাম আমি নামেও বাঁকা কাজেও বাঁকা বাগদি পাড়ায় থাকি সবাই আমাকে বাঁকা বাগদি বলে মুথুরে বললো বেশ তা দেখে তো তোমাকে বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে আগে ভালো লোক আমি মোটেই নই আমার সঙ্গে কারো বনে না আমার সঙ্গে কেউ বেগরবাই করলে আমি তার সঙ্গে বাঁকা ব্যবহার করি সে তো খুব ভালো তা বলছিলাম কি আমরা অনেক দূর থেকে আসছি আজ রাত্রে তোমাদের গ্রামে অতিথি হতে চাই খুব ভালো কথা অতিথি হন কোনো আপত্তি নেই তা তুমি গ্রামে গিয়ে একটু খবর দিতে পারো অতিথি হবেন এই জন্য খবর দিতে কে যাবে গ্রামে যান যার বাড়ি ইচ্ছে উঠুন কেউ না করবে না অত্যন্ত অতিথি বৎসল গ্রাম আমাদের তবু যাও না গিয়ে একটু খবর দিয়ে শোনা ভাই লোকটি বেশ প্রসন্ন হয়ে বলল আচ্ছা যাচ্ছি এত করে যখন বলছেন বলে সে যাওয়ার উপক্রম করতে আজহার বলল শোনো লোকটি ফিরে তাকালো বলুন আরেকটা কথা বলবো তোমাকে আবার কি কথা তোমাদের গ্রামে যদি তেমন পালন গোছের কোনো লোক থাকে তাকেও একটু তৈরি থাকতে বলো লোকটি এবার অবাক হয়ে বলল কেন আমরা তার সঙ্গে লড়াই করব আজহারের কথায় লোকটির এবার সন্দেহ হল খুব সে আরেকটু এগিয়ে এসে কপালটা ঈশ্বত কুচকে বলল তার মানে মানে অবশ্য একটাই আছে সে তোমার জানবার দরকার নেই যাও তুমি গ্রামে গিয়ে খবর দাও সে আবার কেমন কথা আপনারা কে কি পরিচয় কিছু না জেনে আমি তো গ্রামে যাব না সে তোমার জানবার কোনো দরকার নেই দরকার নেই মানে আপনারা অতিথি হতে চাইছেন ভালো কথা কিন্তু অতিথি হয়ে আবার লড়াই করার প্রস্তাব করছেন কেন আগে আপনাদের পরিচয় দিন তারপর গ্রামে যাব আমাদের পরিচয় পেলে তুমি অজ্ঞান হয়ে যাবে যা বলি তাই করো লোকটি রেগে মেগে বলল এ অজ্ঞান হয়ে যাবে না হাতির মাথা হয়ে যাবে আপনাদের পরিচয়টা দিয়েই দেখুন না অজ্ঞান হই কি কি হই তখন দেখতে পাবেন আজহার বলল আমরা পালোয়ানপুরের লোক আমাদের নাম আজহার মথুরা তাতে কি হয়েছে মথুরা বলল কেন আমাদের নাম শোনুনি না অমন বিটকেল নাম আমার বাবা কখনো শোনেনি মথুরা কটপট করে তাকালো লোকটির দিকে ইচ্ছে হলো এক ঘুষিতে লোকটার মুখটাকে ফাটিয়ে দেয় লোকটি বলল চোখ রাঙালে কী হবে ও নাম শুনিনি যা এবার আপনার অভিপ্রায়টা খুলে বলুন দেখি লোকটির কথা শুনে আজহারের মাথা গরম হয়ে উঠল যাদের নাম শুনলে বাঘে গুরুতে ভয়ে একঘাটে জল খায় তাদের নাম জানে না এমন বেকুব যে কেউ কোথাও থাকতে পারে তা তাদের জানা ছিল না আজহার আর মথুরের মধ্যে মথুরার মাথাটা ছিল একটু ঠান্ডা সে অতি কষ্টে আজহারকে শান্ত করে লোকটিকে তাদের উদ্দেশের কথা এক এক করে সব খুলে বলল শুনে লোকটি বলল ও এই কথা তোমরা বুঝি দেশে দেশে গিয়ে এসব কাজ করে বেড়াচ্ছ তা তোমরা তো একটি চড়েরও খদ্দের নও বাপু তোমাদের আবার লড়াই করার শখ কেন আজহার রেগে বলল তুমি একটু মুখ সামলে কথা বলার চেষ্টা করো কেন ভয় নাকি কে হে তুমি যে তোমার সঙ্গে মুখ সামলে কথা বলতে হবে আমাদের এই চেহারা দেখলে জমের বুক পর্যন্ত শুকিয়ে যায় আর তুমি বলছো কিনা আমরা একচরের খদ্দের নই যা ঠিক তাই বলছি মথুরে ফিসফিস করে আহারকে বলল এই বেশি খচমচ করিস না তোর সঙ্গে ব্যাটার হয় মাথা খারাপ আছে লোকটি সে কথা শুনতে পেয়ে বলল মাথা খারাপ আমার নয় মাথা খারাপ তোমাদের এখনো বলছি ঘরের ছেলে ভালো ভালো ঘরে ফিরে যাও না হলে একবার যদি ঠ্যাঙাতে আরম্ভ করি তো সহজে ছাড়বো না এরপর আর সহ্য করা যায় না ছোট মুখের বড় কথা কে কবে সহ্য করেছে আজহারের সারা শরীর যেন জ্বালা ধরে গেল তেড়ে মেড়ে উঠে দাঁড়ালো সে লোকটির চোখ রাঙিয়ে বলল এই বেশি রব নেবে না মথুরও তখন উঠে দাঁড়িয়েছে লোকটির রাগ আরও বেড়ে গেল বড্ড গরম দেখছি যে ওসব আমার কাছে দেখিও না বুঝেছ এই উচালনের নাম করা মস্তা নামি অনেক আচ্ছা আচ্ছা লোককে ঘায়াল করে দিয়েছি বেশি বাড়াবাড়ি করলে না এক্ষুনি ঠান্ডা করে দেব আজাহার মথুরা তো ভেবেই পেল না লোকটা সত্যি মাথা খারাপ কিনা মথুরা ব্যঙ্গ করে বলল ওরে আজাহার একটা ইঁদুরের গর্ত দেখো গিয়ে লুকিয়ে পড়ি উনি আমাদের ঠান্ডা করে দেবেন লোকটিও ধমকে উঠলো চুপ করো ব্যাটা বদমাস্ক থাকার কিরকির মারছে আবার দেখো অনেক সহ্য করেছি আমি ইচ্ছে করলে এক্ষুনি এক হাতে তোমাকে টিপে মেরে ফেলতে পারি তা মারো না দেখব কত মায়ের দুধ খেয়েছ না চুনুপুটি মারা আমাদের কাজ নয় আর চুঁচো মেরে আমরাও হাত গন্ধ করতে চাই না যাও যা বলছি শোনো গায়ে গিয়ে খবর দাও লোকটি বেদম খেপে গেছে তখন বলল খবরটা আবার শিখেই রাখো আগে আমার সঙ্গে মোকাবেলা হোক তারপর খবর আমায় এক হাতে টিপে মারবে যখন বলেছ মারো আগে তারপর খবর আজার বলল আমাদের ফের ঘাটাচ্ছ তুমি ঘাটাবার কি আছে মারবো যখন বলেছ তখন মারো তুমি আমাকে এক হাতে টিপ মারবে আর আমি তোমাদের দুজনকে দু হাতে মারব আজার থাকতে পারল না এরপর রেগে গিয়ে ঠাস ঠাস করে লোকটার গালে মারল এক চর কিন্তু কি আশ্চর্য যে চর খেয়ে বহু আচ্ছা আচ্ছা লোকেরও ভুবন অন্ধকার হয়ে গেছে সেই চর বেমালুম হজম করে লোকটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল আজার আর মথুরের উপর তারপর দুহাতে দুজনকে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল একটা ধান কাটা মাঠের মধ্যে সেই মহাশক্তিমান দু দুটো মানুষ তো হতভম্ব হয়ে গেল এও কি সম্ভব এ যে বিশ্বাস করা যায় না লোকটির কিন্তু কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই মাঠে নামিয়েই শুরু করলো তার খেলা দুহাতে দুজনের চুলের মুঠি ধরে অবিরাম ঠোকাঠোকি শুরু করলো তার উপর কিল চড় লাঠি ঘুষি বেপর অভাবে চললো আজার মথুরা অমনমার জীবনে খায়নি মারের চোটে তখন বাবারে মারে করতে লাগলো লোকটি বলল কেমন আরাম লাগছে এবার তখন বলেছিলাম না ঘরের ছেলে ঘরে ফিরে যা ভালোই ভালো ফিরে গেলেই পারতিস যেমন গেলি না এবার তার ফল ভোগ কর আজার বলল লক্ষ্মী দাদা আমার এবার মতো রেহাই দাও আমাদের ঘাট হয়েছে ভাই লোকটি বললো পাগল না মাথা খারাপ এত সহজে আমি ছাড়ি কখনো এই তো সবে শুরু মথুরা বলল তোমার দুটো পায়ে পড়ি ভাই তোমার কথা না শুনে ঝকমারি হয়েছে আমাদের আল্লাহ কসম আমরা আর কখনো কারোর সঙ্গে লড়াই করতে যাব না আর মথুরা দুজনে তখন আধ মরা হয়ে গেছে কেটে ছিঁড়ে রক্ত বেরোচ্ছে গা থেকে এবার বুঝি দয়া হলো লোকটির মার থামিয়ে বলল ঠিক বলছিস তো আজার বলল খোদা কসম আর কখন এইসব করতে বেরোবি না তিন সত্যি কর করলাম দেখলি তো আমার নামের মহিমা আগেই বলেছি আমার সঙ্গে বাঁকা ব্যবহার করলেই বেঁকিয়ে দেব আমার নাম বাঁকা বাগদি যাক এবার ধরে দশবার উডবস কর আজহার মথুরে তাই করল নাক্ষত দে আজহার মথুরা তাই দিল লোকটি এবার ওদের ছেড়ে দিয়ে বলল যা বেটারা খুব বেঁচে গেলি এই যাত্রা আজকের মতো গায়ে গিয়ে জিরিয়ে নে কাল সকালেই পালাব এখান থেকে আর কখনো যদি ত্রিশিমিনায় দেখি তো একেবারে শেষ করে ফেলব এই বলে নিজের মনে গান গাইতে গাইতে প্রস্থান করল লোকটি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হয়েছে তখন আজাহার মথুরা অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে গ্রামে গিয়ে ঢুকলো গ্রামের চণ্ডী মণ্ডপের কাছে গিয়ে থপাস করে উপুড় হয়ে পড়লো দুজনে মাতব্বর ব্যক্তিরা তখন মজলিশ করছিল চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে ওদের এইভাবে পড়তে দেখেই উঠে এলো সব গ্রাম শুদ্ধ লোক হৈ হৈ করে ছুটে এলো সবাই জিজ্ঞেস করলো ব্যাপার কি গ্রামের প্রধান ভোলা চক্রবর্তী বললেন কে মশাই আপনারা মথুরা অতি কষ্টে বলল একটু জল সঙ্গে সঙ্গে জল এলো আজহার মথুরার চোখে জলের ঝাপটা দিতে লাগলো সকলে একজন বলল আপনারা কি পালনপুরের বীর বিখ্যাত আজার মথুরা আপনাদের গলায় চেন রূপোর মেডেল রয়েছে দেখছি আঝার মুথরে বলল হ্যাঁ ভাই আমরা তারাই তা এমন দশা কে করল আপনাদের ওরা তখন সব কথা খুলে বলল সব শুনে গ্রামের লোকে তো বিস্ময়ের সীমা রইল না এমন জমের মতো চেহারার দু দুজন লোককে একা কোনো লোক যে এইভাবে মারতে পারে তা তাদের ধারণারও বাইরে গ্রামবাসীরা বলল না মশাই সেরকম শক্তিমান লোকতে এই অঞ্চলের নেই তাছাড়া কি একটা বিশ্বাসযোগ্য কথা নাকি আপনাদের শক্তির কাছে দেশ দেশান্তরের লোক নতি স্বীকার করছে আর আমাদের গ্রামে একজন লোক আপনাদের দুজনকে একাই ভাবে মারবে এ কী করে বিশ্বাস করি বলুন তাহলে কি বলতে চান আমরা মিথ্যা কথা বলছি আমাদের দুজনের এই অবস্থা আপনারা চোখে দেখছেন এও কি মিথ্যা তাহলে আপনাদের শুনতে ভুল হয়েছে সে নিশ্চয়ই অন্য কোনো গ্রামের লোক আরে না না আমাদের শুনতে একটু ভুল হয়নি সে নিজের মুখে বলেছে এই গায়ে থাকে সে ভোলা চক্রবর্তী বললেন অসম্ভব এরকম একটা লোক আমাদের গ্রামে থাকবে আর আমরা তাকে চিনব না এই একটা কথার মতো কথা আজার বলল সে বলেছে এই গায়ে পাড়ায় থাকে সে ব্যস্ত শুধু বাগদি পাড়া কেন যত এই গ্রামে যত লোক আছে ছেলে থেকে বুড়ো থেকে সবাইকে হাজির করছি এখানে কই দেখিয়ে দিন তো সেই লোকটিকে কিছুক্ষণের মধ্যে গায়ের ষোলো আনা লোক সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো হলো আজার এক এক করে দেখলো প্রত্যেককে কিন্তু কোথায় সেই লোক সেই আসল লোকটিকে খুঁজে পাওয়া গেল না গ্রামবাসীরা বলল দেখলেন তো বলল মরম কেউ নেই আমাদের গ্রামে সে নিশ্চয়ই কোনো ভিন গায়ের লোক আমরা এই কজন ছাড়া একটিও বাড়তি লোক নেই এই গায়ে আশ্চর্য তো আপনাদের ভেতর সত্যি দেখলাম না সেই লোকটিকে আরে মশাই থাকলে তো দেখবেন ওরুম শক্তিমান লোক এই তল্লাটে নেই কিন্তু সে যে খালি গায়ে গান গাইতে গাইতে যাচ্ছিল নিজের মুখে বললো এই গায়ে থাকে বাজে কথা বলেছে ওরকম লোক এ গায়ে থাকেই না ছোটোখাটো মাস্তান অবশ্য আমাদের গায়েও আছে সে হলো পশ্চিম পাড়ার গোপলা ওই দেখুন বসে আছে ওখানে আজহার মথুর অবাক হয়ে বললো তাই তো আশ্চর্যের কথা ভোলারাম চক্রবর্তী বললেন আচ্ছা সে কোনো নামটাম বলেছে আপনাদের আগে হ্যাঁ নাম বলেছে কি নাম বাঁকা বাগদি নাম শোনা মাত্র সকলে যেন আতকে উঠল রকম। সবাই সবার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো ভোলা চক্রবর্তী বললেন বাঁকা বাগদি নামটা ঠিক শুনেছেন তো মশাই শুনেছি মানে ওনাম আমরা জীবনে ভুলব এ এ কী করে সম্ভব কেন বাঁকা আপনারা চেনেন না চিনি না মানে বিলক্ষণ চিনি সে তো এগায়ের লোক গত বছর ঠিক আজকের দিনে যে বটগাছটার তলে আপনারা বসেছিলেন সেই বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে মরেছিল সে এই পর্যন্ত শোনামাত্রই আজহার মথুরা জ্ঞান হারিয়ে ফেলেছিল পরদিন সকালে জ্ঞান ফিরলে আর এক মুহূর্ত সে গ্রামে থাকতে রাজি হয়নি তারা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প আজহার মথুরার গল্প আপনারা শুনছিলেন গল্প বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা